সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন ব্রাউনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সদরে আছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি মেঘনা নদীর যে তীর, সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, দৃশ্যটুকু দেখুন। আসলে এই অংশটুকু হলো ব্রাউনবাড়িয়া জেলার সর্বোত্তর নাসিরনগর এবং হবিগঞ্জ জেলার কিছু অংশ এবং কিশোরগঞ্জ জেলার একটি তিনটি জেলার একটি ত্রিমোহনী একটি সীমানা। এখানে খুব কাছাকাছি আমাদের যে সামনে যে দৃশ্যটুকু দেখছেন, এই দিকে হলো হবিগঞ্জ আর এদিকে হলো কিশোরগঞ্জ, আর আমি আছি দাঁড়ানো ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে। আমরা আপনাদেরকে দেখালাম আজকে যে রাস্তাটুকু দেখালাম, সেটা হলো ব্রাহ্মণবাড়িয়া থেকে নাসিরনগর আসার রাস্তা। আমি এখন আছি মেঘনা নদীর তীরবর্তী একটি জায়গায়, যদিও নদী অনেক দূরে এখান থেকে। কিরম তোমার এদিকে আসো, হ্যাঁ নাম কি তোমার? কানাই চন্দ্র দাস। মাছ কি নিজে ধরছো? নিজে ধরছো। না, কোন ধরনের? কোন ধরনের মাছ এটা? লঙ্গা নদীর। লঙ্গা নদী মানে মেঘনার কাছাকাছি তো লঙ্গা নদী নাকি? কোন সময় গেছিলাম মাছ ধরতে? 11টার দিকে। দিনের 11টা। কি দিয়ে ধরছো? কি দিয়ে ধরছো? জাল দিয়া। জাল দিয়া। কত চাও এখানে? না আপনি কইলেন, আমি তো আমার তো মারা মাছ বুঝছেন। এখানে নৌকা ঘাটে অনেক কিছু পাওয়া যায়, বিশেষ করে চটপটি ফুচকা এগুলি বিক্রি করে। আপনারা যারা ঘুরতে আসবেন, যদি কেউ ঘুরতে আসেন, অনেক সুন্দর একটি পরিবেশ। ব্রাহ্মণবাড়িয়া থেকে আসতে হয়তো অনেক বেশি সময় নেবে না, ঘণ্টাখানেকের মধ্যে আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে রওনা হয়ে এখানে আসতে পারবেন। চমৎকার একটি পরিবেশ। আসতে পারেন ঘুরতে, বেড়াতে, পরিবার নিয়ে আসতে পারেন। এখানে অনেকগুলো দোকান আছে, অথবা নাসিরনগর থেকে আপনি মাছ কিনতে পারবেন, অনেক সুন্দর মাছ কিনতে পারবেন, যা হয়তো ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনি পাবেন না। অনেক সুন্দর ধরনের মাছ, টাটকা মাছ এই নদীর মেঘনা বা এখানকার মাছ কিনতে পারবেন। আমি এখান থেকে কিছু মাছ কিনেছি 520 টাকা দিয়ে কিছু মাছ।
সুপ্রিয় বন্ধুরা, আমরা এখন আছি নাসিরনগর থেকে সরাইলগামী। আমরা একটা যে জায়গা ধরন্তি ঘাট মিনি কক্সেস বাজার, আমরা যে জায়গাটির নাম মিনি কক্সেস বাজার আর ধরন্তি ঘাট সংলগ্ন, আমরা সেখানে আছি। আপনাদেরকে দেখাচ্ছি এই রাস্তার একটি যে প্রাকৃতিক একটি সৌন্দর্য, সেই সৌন্দর্যটুকু আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আকাশে এখন অনেক মেঘ করেছে এবং একদম কালো করে এসেছে মেঘ, হয়তো নভেম্বরের দিকে মেঘ করছে, বৃষ্টি হচ্ছে, যার কারণে এরকম একটি অন্ধকার কালো একটি সময়। সুন্দর একটি রাস্তা, আপনারা যারা আসতে চান ব্রাউনরা থেকে খুব অল্প সময়ে আপনারা আসতে পারবেন ধরন্তি ঘাট মিনি কক্সেস বাজার। বেড়াতে আসবেন পরিবার নিয়ে, ইচ্ছা করলে আপনি নাসিরনগর পর্যন্ত যেতে পারেন। সেখানে অনেক সুন্দর একটি পরিবেশ আছে, নাসিরনগর যে অফিস সেখানে অফিসের কাছে একটি জায়গা আছে, ওই জায়গাতে অনেক নৌকা বাঁধা থাকে। তাছাড়া ওইখানে চটপটি ফুচকা এগুলি আপনি পাবেন, ফাস্টফুডের দোকান আছে অনেকগুলো। আমরা আছি এখন সরাইল উপজেলা শহরে, আজকে শুক্রবার, সম্ভবত আজকে বাজার, গরুর বাজার।